অ্যাক্সিডেন্ট করার পর থেকে 15-20 দিন কিছু ওষুধ আমি খেলাম গ্রামের ডাক্তার থেকে, খাওয়ার পর থেকে এরপর দেখেছি আমি ডিজেবল হয়ে গেছি। একদিন হঠাৎ করে দুপুরে দেখেছি হাঁটতে পারি। হাটটা অনেক বেকার ছিল, সোজা করতে পারতেছিলাম না, অনেক কষ্ট লেগেছি। আমি স্যাররা বলে আর্থাইটিস, রিমোটিন আর্থাইটিস, এরকম ডাক্তারের পেশায় কোনো ডাক্তার নাই গা। তখন আমি স্যারের অ্যাড পাই, তখন বাংলাদেশে আমি ছুটিতে আসলাম। আসার পরে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলাম। 12 দিন ভর্তি হওয়ার পরে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। জি, ওইখানে আমরা ডাক্তারদের দেখেছি, দেখানোর পরে ইঞ্জেকশন দিয়েছি, কিছু ভালো হয়েছে, তারপরে হয় নাই, তারপরে দেশে বের করলাম, দেশে আসার পরে এখানে ভর্তি নিই। অনেক সুস্থ এখন, আগে আমি হাঁটতে পারতাম না, হাঁটলে আমরা বসে যেতে হতো, আবার দাঁড়ায় থাকলে আমি এরকম ভাবে জ্বালা করা করতো, পায়ে জ্বালা করা করতো, এখন এই সমস্যাটা নাই। আমার সমস্যা ছিল আজ থেকে 15 বছর আগে কোমরে ব্যথা, কোমরে ব্যথাতে আস্তে 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 এখন তো এই ধীরে ধীরে সারা অঙ্গ ব্যথা করতো। এই ব্যথা আমি এক জায়গায় বইতে পারতাম না, কাড়িতে পারতাম না, এক জায়গায় একজনের 10 মিনিট কথা বইতে পারতাম না, আবার শুয়ে থাকলেও ব্যথা করতো, দাঁড়াইলেও ব্যথা করতো, হাত পা কাঁপতো, পুরাইতো, জ্বালা যন্ত্রণা করতো। হসপিটাল এই উনির কাছে 2 দিন ট্রিটমেন্ট নিয়েছি, উনি অনেকগুলো ট্যাবলেট দিছে, তাই আমার কোনো ওজন বাটন কিচ্ছু হয়নি, ভালো দিক দিয়ে খারাপ দিক দিয়ে। বা উনি কইতেছেন ভর্তি হওয়ার লাগে, তখন ভর্তি হয়নি। আমি স্যারের কাছে আজকে 2 মাস আগে আইছিলাম, এমআরআই করছি, আর পশ্চাপ রক্ত বেগানো পরীক্ষা করছি, টাকার জোরে আমি ভর্তি হইলাম না, স্যারে কছিন ভর্তি হওয়ার লাগে। আমি আবার কিশোরগঞ্জে ট্রিটমেন্ট নিছি, খেলতে মনে হচ্ছি আমি গরিব মানুষ, তোরা পয়সা দিয়ে সুস্থ হইল না। জেরে গেলাম বাগলপুর, বাগলপুরে আমি গিয়ে কোনো কিছু হইল না। জেরে গেলাম আমাদের কটিয়া দিয়ে ডাকাতে ডাক্তার চা, ওনারা কইছে যে সুস্থ হইয়াম, কোনো উনির ওষুধ খাইও আমি কোনো ফল পাইলাম না, কোনো ভালো মন্দ কোনো কিছু হইল না। আমি বাধ্যতামূলক হয়ে আমি এখানে আইছি স্যারের কাছে, স্যারের কাছে আইসা ইনশাল্লাহ আমি এখন সুস্থ আছি। স্যারে আমাদের বাকি ওষুধগুলো বন্ধ দিয়া এখন স্যারে ওষুধ খাওয়া শুরু করে, স্যারে পরপর করতে নিজের মতো করে চিকিৎসা করার পরে আমাদের একটা ভক্তি হারিয়ে গেছে, আমার স্বামী সুস্থ হয়েছে, এই জন্য আমরা আবার আসছি। আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে নতুন জীবন পেয়েছি। আচ্ছা, আমি নতুন জীবন পেয়েছি বাবা। আমার সমস্যা ছিল প্রথমে মাজা ব্যথা 20-25 বছর ধরে, তারপরে 5-6 বছর ধরে এই দুই হাঁটুর থেকে এই 3-4 মাস ধরে এই ঘাড়ে গেছিল। অনেক চিকিৎসা করছি আগে, তাতে মানে কোনো আমি উপকার পাইনি। আমি ওই ব্যথার জন্য সময় এই টিভিতে ওইগুলো সবসময় আমি দেখতাম, অনেক ডক্টরেরই দেখতাম, দেখে দেখে তখন আমার এই যে ডক্টর শফিউল্লাহ স্যারের আছে, এইটা আমার খুব পছন্দ হলো, ভালো লাগলো। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? 17 দিন 19 দিন। এখন আপনার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকটা খুব ভালো। আপনার সেই কোমর ব্যথা হাঁটু ব্যথাগুলো কি আছে এখন? না, এখন ব্যথা আর নাই। আপনি কি উঠবস করতে পারেন বা হাঁটাচলা ঠিকমতো করতে পারেন? বসা একা তো কাত হতে পারতাম না, একদুলে বসতে পারতাম না, এখন কোনো দিক আর আল্লাহর রহমতে আর সমস্যা হয় নাই। আসলাম, আপনার আমার মেরুদণ্ডের সমস্যা, আমি ছয়দেরাবে নর্মালি একটু চিকিৎসা যাচ্ছিলাম, তো ওই ডাক্তার বলছে ওইখানে চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা নিয়েছিলাম। আচ্ছা, পাকিস্তানি ডাক্তার, আমি চেপে আছি, তো ওই আমার বলছে যে তোমার দেশে তুমি যাও, নয়তো ইন্ডিয়া যাও, এই দুই জায়গা ছাড়া এইটার চিকিৎসা নাই। তো ওইখানে মেরুদণ্ডের সমস্যা, তারপর আমি ইন্টারনেটে চাপ দিলাম যে এখানে তো সব কিছু পাওয়া যায়, তো দেখি এটা কী ব্যাপার পাওয়া যায় কি না। তো চার্জ দেওয়া দেখলাম যে শফিউল্লাহ স্যারের এগুলি কথা বলতেছে। 10-12 দিনের মধ্যে আমি ইনশাল্লাহ, 1 সপ্তাহ না 5 দিন পরই আমি মোটামুটি ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট। অবশ্যই দেখা গেছে কি, যে সময় আমি যাই তখন দেখলাম যে আমার লাইন অসুস্থতা লুগি মেলা, মানে বলতে গেলে আমি গিয়ে পাইছি 10-15 জন, একই অবস্থা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বাজা ব্যথা, বা কোনো কোনো লুগি আমার মতন সারা অঙ্গ ব্যথা। তো পাইলাম, তারপর আমি বললাম যে এই জায়গায় ডাক্তার আছে, মেডিকেল বললাম, তখন যারা এরা কেছে যে এক মহিলা লিয়ে গেছে আমার গ্রামে আসপরিশয়,
প্রায় 1,00,000 টাকা বাংছি, তার কোনো উজাল বেতন হয় না। আর আমার কথা হচ্ছে কোনটা, দেশ বিদেশে যে যেখানে আছে আপনারা দু দুই ধরনের লোকে ভুগে থেকে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন, বিছনা পড়ে থাকেন, সাফল্য প্রদানে ছাড়ে তুমি আসেন, আয়া ট্রিটমেন্ট নেন, অবশ্যই 100-এর মধ্যে 100 আপনারা অভিজ্ঞত হবেন বা সুস্থ হবেন। আমি এটা মনে করি আমি এখানে এসে যে ভালো হয়েছে, আরও রোগীরা যেন সবাই এখানে আসে ডাক্তার সফিউল্লাহ স্যারের কাছে এসে তাদের চিকিৎসা নেয়। কারণ আপনি নিজে এসে ভালো হয়েছে? আমি নিজে, হ্যাঁ নিজে এসে ভালো হয়েছি। আপনি বিশ্বাস করেন তারা আসলে অবশ্যই তারাও একটা তারাও ভালো হবে। আমি আশা করি যে এই ধরনের যাদের সমস্যা হয়ে থাকে ওনারা অন্য কোথায় না গিয়ে ডিকেএসসি হাসপাতালে ডক্টর সফিউল্লাহ স্যারের সাথে পরামর্শ করে ট্রিটমেন্টটা নেওয়াটাই ভালো আমি মনে করি, আমার আমার দৃষ্টিতে আমি দেখি আর কি। আচ্ছা কেন বলবেন আপনি? আমি নিজে এসে ভালো হয়েছি, সুস্থ হয়েছি, এই জন্য আমার আত্মবিশ্বাস আছে যে এখানে আসলে অবশ্যই আপনার আপনি নিজেই প্রকৃষ্ট উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ যে আপনি নিজে এখানে ট্রিটমেন্ট পেয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং ভালো হয়ে আজকে আপনি মাত্র 13 দিনে আপনি বাড়ি চলে যাচ্ছেন সুস্থ হয়ে। ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রদান স্যারের চিকিৎসায় সুস্থ জীবন যাপন করছেন এমন অসংখ্য সফলতার গল্প রয়েছে। বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রদান স্যার বলেন, ব্যথা রোগীর জন্য আশীর্বাদ, কারণ বেশিরভাগ রোগের সূচনাই হলো ব্যথা। তখন ব্যথা প্রাথমিকভাবে থাকে, রোগী উপলব্ধি করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় এবং সঠিক ও গতিশীল চিকিৎসা পেয়ে রোগটি প্রাথমিক অবস্থাতেই নির্মূল হয়। আসলে চিকিৎসা রয়েছে আমাদের আশেপাশেই, কিন্তু সেই সঠিক চিকিৎসা প্রদানকারী ডাক্তার ও হাসপাতাল আমাদেরই খুঁজে বের করতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড, হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস, হাড়জোড়া, হাড় ক্ষয়, প্যারালাইসিস ও জন্মগত বিকলাঙ্গ রোগ থেকে ডাক্তার মোহাম্মদ সফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসায় সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছে এমন অসংখ্য রোগী। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল স্লোগান ধারণকৃত একটি বিশ্বসায়িত হাসপাতাল ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড অনেক বছর ধরেই সফলতার সাথে সেবা প্রদান করে আসছেন প্রতিটি মানুষকে ব্যথামুক্ত জীবন ফিরিয়ে দিতে। আপনারও যদি এমন কোনো রোগ বা উপসর্গ থাকে তাহলে আজই যোগাযোগ করুন, আমরা আছি আপনার সেবার অপেক্ষায়।